World Astronomy Olympiad অংশ নেয়া বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের 6 বিজয়ী পেলেন পুরস্কার। ঢাকায় রাশিয়ান দূতাবাসে এই পুরস্কার তুলে দেন দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্তিতোস্কি। পরিকল্পনা অনুযায়ী চলতি বছর আবারও অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিস্তারিত শোকন আমিরের প্রতিবেদনে। গেল বছর 26 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো অনলাইনে অনুষ্ঠিত হয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, যার আয়োজক ছিল রাশিয়ান ফেডারেশনের মর্দোভিয়া প্রজাতন্ত্রের শিক্ষা মন্ত্রণালয়। এতে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 20টি দল, যার মধ্যে বিজয়ী হয় বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের 6 জন, যাদের হাতে পুরস্কার তুলে দিলেন রুশ রাষ্ট্রদূত। কম্পিটিশন মানে কম্পিটিটিভ, পুরো দেশ থেকে অনেক অনেক ছাত্র এটার মধ্যে অংশগ্রহণ করে। প্রথমে কয়েক ধাপে টেস্ট দিতে হয়, রিজনাল, তারপর ন্যাশনাল, টিএসটি, এক্সটেন্ডেড ক্যাম্প, 4টা রাউন্ডের সব রেজাল্ট মিলিয়ে আমাদের গ্রেডিং সিস্টেমটা করা হয় এবং সেখানে আমি ব্রোঞ্জ মেডেল সিকিউর করি। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের বিভিন্ন যে রিসেন্ট ফেনোমেনাগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমি ফার্দারলি এগুলো নিয়ে স্টাডি করার ইচ্ছা আছে। এই আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের পর্ব থাকে 3টি, যেখানে নানা সমস্যার সমাধান খুঁজে বের করতে হয় অংশগ্রহণকারীদের। ইন্টারন্যাশনাল লেভেলের কোশ্চেন অনুসারে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেখানে তারা জ্যোতির্বিজ্ঞান কীভাবে জিনিসটা ঘটে এবং জ্যোতির্বিজ্ঞানের বর্তমান গবেষণায় যেসব জিনিসপত্র রিলেভেন্ট সেই জিনিসপত্র নিয়ে আমরা কোশ্চেন করার চেষ্টা করি। যারা পার্টিসিপেট করছে সবাই একটা না একটা প্রাইজ পেয়েছে। প্রথমবারেই আমরা একটা সিলভার মেডেল এবং 5টা ব্রোঞ্জ মেডেল নিয়ে আসতে পেরেছি, সো এটা আমাদের জন্য একটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। 2018 সাল থেকে বাংলাদেশে এই অলিম্পিয়াডের আয়োজন করে আসছে বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। শুকনা আমির, নিউজ 24, ঢাকা।